বান্দরবানের বাঘমারা এলাকায় জেএসএস এর দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ছজন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরো দুজন। স্থানীয়রা জানায়, রাতে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস এর মূল ও সংস্কারে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় জেএসএস সংস্কার গ্রুপের ছজন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আরো দুজন। তবে এখনও কারো নাম জানা যায়নি। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।